আপনি কি জানেন যে আপনার টুথপেস্টের টিউবের নিচে যে সবুজ, নীল, লাল বা কালো দাগ আছে তার মানে কি? অথবা আপনি কি জানেন লুডোতে যে সাপসিঁড়ি গেম আমরা সকলেই খেলি সেটা প্রথমে কোন দেশে তৈরি হয়েছিল? তো বন্ধু, এই সব কিছু জানতে হলে ভিডিওটি শেষ অবধি অবশ্যই দেখুন। ফ্যাক্ট নম্বর 10, বন্ধুরা, লুডোতে সাপসিঁড়ি গেম তো আমরা সকলেই খেলেছি, কিন্তু আপনারা কি জানেন এই সাপসিঁড়ি গেম প্রথম কোন দেশে তৈরি হয়েছিল? এই সাপসিঁড়ি গেম প্রথম ভারতবর্ষে তৈরি হয়েছিল এবং পরে এই গেমটিকে লুডোর সঙ্গে জুড়ে দেওয়া হয়েছিল। ফ্যাক্ট নম্বর 9, তো বন্ধু, আমি যদি আপনাকে বলি যে আপনি কতক্ষণ আপনার প্রস্রাব ধরে রাখতে পারবেন, হয়তো আপনার উত্তর হবে 2 ঘন্টা, 5 ঘন্টা বা 6 ঘন্টা, কিন্তু তার বেশি নয়। কিন্তু আপনি জানলে অবাক হবেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের আলাস্কায় কাঠ ব্যাং নামে ব্যাঙের এক প্রজাতি পাওয়া যায় যারা প্রায় 8 মাস নিজের প্রস্রাব আটকে রাখতে পারে। ফ্যাক্ট নম্বর 8, বন্ধুরা, ব্লু হোয়েল বা নীল তিমির কথা তো আমরা সকলেই জানি, কিন্তু আপনি কি জানেন একটি নীল তিমির হৃদস্পন্দন বা হার্টবিট প্রায় 2 মাইল দূর থেকেও শোনা যায়? আসলে নীল তিমি পৃথিবীর সবচেয়ে বড় জলজ প্রাণী, তাই এর হৃৎপিণ্ড অনেক বড় এবং বড় হৃৎপিণ্ড হওয়ার জন্য এর হার্টবিট অনেক দূর থেকে শোনা যায়। এক নম্বর 7, বন্ধুরা, টমেটো কেচাপ বা টমেটো চাটনি তো আপনারা সকলেই খেয়েছেন, কিন্তু আপনি জানলে অবাক হবেন যে 1830-এর দশকে এই টমেটো চাটনি ডায়রিয়া, বদহজম ও জন্ডিসের মতো রোগের ওষুধ হিসেবে বিক্রি করা হতো। পরে এই টমেটো চাটনিকে যে কোনো খাবারের সাথে খাওয়ার নিয়ম চালু হয়। ফ্যাক্ট নম্বর 6, টাইটানিক জাহাজের কথা তো আপনারা সকলেই জানেন। এই জাহাজ আটলান্টিক মহাসাগরে দুর্ঘটনার ফলে ডুবে যায় এবং এই ঘটনার উপরে ভিত্তি করে টাইটানিক নামে একটি সিনেমাও তৈরি করা হয়। কিন্তু আপনি জানলে অবাক হবেন যে টাইটানিক জাহাজ বানাতে যত খরচা হয়েছিল তার থেকে বেশি খরচা হয়েছিল এই সিনেমাটি বানাতে। টাইটানিক জাহাজ বানাতে খরচা হয়েছিল $7.5 মিলিয়ন, কিন্তু টাইটানিক সিনেমা বানাতে খরচ হয়েছিল প্রায় $200 মিলিয়ন। ফ্যাক্ট নম্বর 5, বন্ধু, আপনি কি জানেন আপনার মস্তিষ্কের মেমোরির সাইজ কত? নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির মনোবিজ্ঞানের অধ্যাপক পল রিবারের মতে একজন মানুষের মাথার মোট মেমোরি প্রায় 25 লক্ষ জিবি এবং এতে প্রায় 25 লক্ষ ফুল এইচডি সিনেমা ডাউনলোড করে রাখা যেতে পারে। ইন্টারেস্টিং, তাই না? ফ্যাক্ট নম্বর 4, বন্ধুরা, রামধনু তো আমরা সকলেই দেখেছি, কিন্তু আপনি কি জানেন যে পৃথিবীতে রামধনু দেখার সবচেয়ে আদর্শ জায়গা হলো হাওয়াই দ্বীপপুঞ্জ, কারণ এখানে পৃথিবীর সবথেকে উজ্জ্বল রামধনু দেখা যায়। ফ্যাক্ট নম্বর 3, বন্ধুরা, আপনারা জানেন যে ঝর্ণা বা ফোয়ারা দিয়ে জল বেরোয়, কিন্তু ইতালিতে এমন এক ঝর্ণা আছে যা থেকে জলের বদলে ফ্রিতে ওয়াইন বা মদ বেরোয় এবং এটি 24 ঘন্টা চালু থাকে। এখান থেকে ফ্রিতে যে কেউ এই ওয়াইন খেতে পারে। ফ্যাক্ট নম্বর 2, বন্ধুরা, আপনারা হয়তো জানেন পৃথিবী থেকে সূর্যের দূরত্ব প্রায় 15 কোটি কিলোমিটার, কিন্তু আপনি কি জানেন যে সূর্যের ওজন কত? আপনি জানলে অবাক হবেন যে সূর্যের ওজন প্রায় 2000 মিলিয়ন 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 টন। তাহলে বুঝতেই পারছেন সূর্য কত ভারী। ফ্যাক্ট নম্বর 1, বন্ধুরা, প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আমাদের কোলগেট বা টুথপেস্টের প্রয়োজন হয়, কিন্তু আপনি লক্ষ্য করলে দেখবেন যে টুথপেস্টের টিউবের নিচের দিকে সবুজ, নীল বা লাল অথবা কালো রঙের দাগ আছে। তো এই দাগগুলোর মানে কি? আসলে এই দাগগুলোর সম্পর্কে অনেক ভুল ধারণা আছে, যেমন অনেকে বলেন এই দাগগুলি আসলে টুথপেস্টের উপাদান কি সেটা প্রকাশ করে, কিন্তু আসলে এই দাগগুলি হলো ফটোসেন্সিটিভ দাগ। কোম্পানিতে যখন টুথপেস্টের টিউব বানানো হয় তখন সেখানকার মেশিনগুলো এই দাগ দেখেই বুঝে যায় কোন প্যাকেটে কত টুথপেস্ট ঢোকাতে হবে, এছাড়া এই দাগগুলির অন্য কোনো মানে নেই। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে।